পরিত্যক্ত অবস্থায় যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ বাড়ি নয়। 17 শতকে তৈরি, এখন জঙ্গলে ঘেরা এই রাজবাড়ির এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে। প্রত্যেক কক্ষে প্রবেশ করলেই দরজার জানালাগুলো মনে করিয়ে দেয় সেই ইতিহাসের কথা। কি ছিল না এই রাজবাড়িতে, প্রত্যেকটি স্থাপনা এখনো অতীত জৌলসকে হারিয়ে যেতে দেয়নি। দর্শক বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নারী যোদ্ধা দেবী চৌধুরানীর রাজবাড়ির। বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলায় মন্থনা নামক স্থানে এই দেবী চৌধুরানীর রাজবাড়িটি অবস্থিত। প্রায় 28 একর জায়গা জুড়ে এটি তৈরি করা হয়েছিল 1703 থেকে 1704 খ্রিস্টাব্দের মধ্যে। প্রবেশ করতেই জমিদার বাড়ি সংশ্লিষ্ট একটি প্রাচীন মন্দির চোখে পড়ল এবং তার পাশেই রয়েছে একটি নতুন মন্দির। জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ রায় কর্তৃক নির্মিত 150 বছরের পুরাতন ত্রিবিগ্রহ মন্দিরে অন্নপূর্ণ, বিশ্বেশ্বর, শিব ও হরিহর তিনটি বিগ্রহ পাশাপাশি কক্ষে রাখা হয়েছে। মন্দিরের অবকাঠামো দেখে বোঝাই যাচ্ছে এটি একটি প্রাচীন যুগের নির্মাণ। এই জমিদার বাড়ির আশেপাশে আরও বিস্তৃত 20 একর জায়গা রয়েছে, যার বেশিরভাগ খাল, বড় পুকুর, ফসলি জমি এবং জঙ্গলে ঘেরা। আমি অনেকক্ষণ থেকে জমিদার বাড়ির ভেতরের প্রবেশের পথ খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু সঠিক প্রবেশ পথ খুঁজে পাচ্ছিলাম না। বাইরের এত ঝোপ ঝাড়, জঙ্গল দেখে অনুমান করতে পারছিলাম ভেতরে এক বিশাল রহস্য অপেক্ষা করছে। কিন্তু ভেতরে প্রবেশের প্রত্যেকটি গেটেই তালা দেয়া রয়েছে, তাই স্থানীয় একজনের অনুমতি নিয়ে রাজবাড়ির প্রাচীর পার হয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছিল। তো ভিউয়ার্স, এখানকার কোনো গেটের চাবির সন্ধান আমি পাইনি, যার কাছে আছে এমন কোনো লোক আমি এখানে পাইনি। তাই এই যে ওয়ালটি টপকায় আমাকে এখন ভেতরে প্রবেশ করতে হলো। আর এ পাশে কিছু ধ্বংসাবশেষ আছে, এখানে একটি কূপ আছে। চলুন আমরা নিচে নেমে ভিতরের অংশগুলো ঘুরে দেখি। পুরো জায়গাটি একেবারে জঙ্গলে ঘেরা। দেখেন, কিছু লিচু গাছ দেখতে পাচ্ছি। তো সামনের ওই ভবনটিতে আমরা যাব। ভেতরে প্রবেশ করতেই সামনের এই ভবনের উঠানে ঝোপঝাড় চোখে পড়ল। কিছু দূর আগাতেই একটি প্রাচীন কূপ তার অস্তিত্ব প্রকাশ করছিল। এই জমিদার বাড়ি ও বংশের প্রতিষ্ঠাতা জমিদার অনন্ত রাম। জমিদার অনন্ত রাম কোচবিহার রাজার একজন কর্মচারী ছিলেন। তিনি একজন বারেন্দ্রীয় ব্রাহ্মণ ছিলেন। কোচবিহার রাজার কর্মচারীর থাকা অবস্থায় তিনি উক্ত এলাকায় জমিদারি লাভ করেন। তখন তিনি কোচবিহার মহারাজার শাসনাধীন আওতায় জমিদার ছিলেন। তো এখানকার এই ভবনটিতে প্রবেশ করতে চাচ্ছি, কিন্তু প্রচুর জঙ্গল, একটু ভয়ও করছে। সাপ খোপ, পোকামাকড় ইত্যাদি থাকতে পারে। তাও আপনাদের আমি দেখাতে চাই এই ভবনটি এখন কি অবস্থায় পড়ে রয়েছে। চলুন আমরা ভিতরের দিকে যাই এবং দেখি ভিতরে এখন কি অবস্থা। রাজবাড়ির প্রত্যেকটি ভবনই ইট, সুরকি এবং রড দিয়ে তৈরি করা। সামনের এই ভবনটিতে একটি দরজা এবং একটি জানালা রয়েছে। ভেতরের অংশগুলো একেবারেই ধ্বংসপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বাইরে একটি ছোট বারান্দা রয়েছে,
এবং এই বারান্দায় যে পিলারটি ব্যবহার করা হয়েছে তার উপরে কিছু নকশা দেখতে পেলাম। আঙিনার একপাশে একটি ভাঙা সিঁড়ি তার হারিয়ে যাওয়া ভবনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। দর্শক বন্ধুরা, এখন চলেন যাই পাশের ভবনটির দিকে। কিন্তু সেই ভবনে যাওয়ার জন্য যে গেটটি রয়েছে সেখানেও তালা দেয়া রয়েছে এবং কিছু বড় বড় প্রাচীর চোখে পড়ল। তো এই পাশের ভবনটিতে আমি মোটামুটি সব জায়গায় ঘুরে ফেলেছি। এখন এ পাশে আরেকটি অংশ দেখা যাচ্ছে এই রাজবাড়ির। আমরা ওয়াল টপকিয়ে যাব, তাছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। এপাশে একটি গেট আছে, তবে সেই গেটটি লাগানো। এখানে দুটি পয়েন্ট আছে ওয়াল টপকিয়ে যাওয়ার। এখান থেকেও আমি যেতে পারি এবং এখান থেকেও যেতে পারি। তো আমি এই জায়গাটি থেকে ওই পাশে যাওয়ার চেষ্টা করব। আসলে এখানে চাবি যার কাছে আছে তাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল, তাই অপেক্ষা না করে আমরা ভিতরে প্রবেশ করি এবং আপনাদের পুরো রাজবাড়িটি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই পাশের ওয়ালটি আমি পার হয়ে এই অংশগুলোতে আসলাম। এখানে বিশাল রাজবাড়ির অংশ রয়েছে, তো আমরা সবগুলো অংশই ঘুরে দেখব। সামনে অনেকগুলো ভবন রয়েছে, তো চলুন আমরা সব এক এক করে ঘুরে দেখি। 1711 সালে মোগল আমল বাহিনী কোচবিহার আক্রমণ করে। তখন কোচবিহারের যত কর্মচারী ও জমিদার ছিল সকলেই মোগলদের পক্ষে যোগদান করেন। এই জমিদার অনন্ত রামও তখন মোগলদের পক্ষে চলে যান এবং মোগলদের শাসনের আওতাধীন জমিদারি পরিচালনা করতে থাকেন। একাধারে জমিদার বংশধরেরা এই জমিদার বাড়ির পরিচালনার দায়িত্ব নিতে থাকেন। জমিদার অনন্তরামের পুত্র চাঁদবেন্দ্র নারায়ণ, এরপর তার পুত্র রাঘবেন্দ্র নারায়ণ, এরপর তার পুত্র নরেন্দ্র নারায়ণ এই জমিদারির পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু জমিদার নরেন্দ্র নারায়ণ ছিলেন নিঃসন্তান, তাই তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে জমিদারি পরিচালনার দায়িত্ব নেন তার স্ত্রী জয় দুর্গা দেবী, যিনি ইতিহাসে দেবী চৌধুরানী নামে পরিচিত। তার নাম ইতিহাসে লিপিবদ্ধ হয় তার কর্মফলের জন্য, কারণ তিনি একজন জমিদার হয়েও প্রজাদের সাথে প্রজা বিদ্রোহ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন। তো ভিউয়ার্স, এই রাজবাড়িতে অনেকগুলো কূপ আমি দেখলাম ওপাশের যে ভবনগুলো ছিল সেখানে, এবং এখানেও একটি বড় কূপ দেখতে পাচ্ছি। এটি এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় কূপ আমার মনে হলো। আর এই কূপের পাশে এই যে তুলসী গাছ লাগানোর জন্য এটা খুব সম্ভবত ব্যবহার করা হতো। এখানে এই চারপাশের প্রাচীর দেখে বোঝা যাচ্ছে। এবং এই পাশে আরেকটি ছোট ভবন রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তাদের এদেশীয় অনুচর দেবী সিংহ এর অবর্ণীয় প্রজা পীড়নের বিরুদ্ধে তৎকালীন ভারতবর্ষে প্রথম যে নারী অস্ত্র হাতে রক্তক্ষয়ী ফকির সন্ন্যাসী ও 1783 সালের রংপুরের প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সেই কিংবদন্তি অগ্নিকন্যা ছিলেন পীরগাছার মন্থনা জমিদার। বিশাল এলাকা নিয়ে ছড়ানো ছিটানো এই রাজবাড়ির অসংখ্য দালান আজ ধ্বংসপ্রায়। দালানের ইট পাথর ও সুরকি খুলে পড়ছে। রাজবাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দৃষ্টি নন্দিত অনেক ছোট বড় পুকুর। বাড়ির পেছনে ইতিহাসের কালের সাক্ষী হয়ে কোনো মতে বেঁচে আছে দেবী চৌধুরানীর খননকৃত ঢুস মারা খাল।
দেবী চৌধুরানি এই খাল দিয়ে নৌকা যোগে নদীপথে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। রাজবাড়ির এই অংশে প্রবেশ করে এত বড় জায়গা এবং এতগুলো ভবন দেখতে পাব সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। রাজপ্রাসাদের মতো এমন বিশাল বিশাল প্রবেশদ্বার যেন ভেতরে প্রবেশের জন্য স্বাগত জানাবে আপনাদের। কাঠের তৈরি দরজা ও জানালাগুলো বিলীন হয়ে যাওয়া এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। সিলিংয়ে আটকানো লোহার বিমের কারণেই উপরের ছাদটি এখনো টিকে রয়েছে। মেঝেতে এমন রঙিন নকশা যেন রাজবাড়ির অতীত জৌলসের কথা বারবার মনে করিয়ে দেয়। এখন এগিয়ে যাচ্ছি পাশের আরেকটি ভবনের দিকে। এই ভবনটির সিমেন্টের প্রলেপগুলো একেবারে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। বড় বড় বারান্দাগুলো যেন রাজবাড়ির অতীত ব্যস্ততার কথা তুলে ধরছে। ভেতরে প্রবেশ করতেই ছাদের ভাঙা অংশগুলো পড়ে থাকতে দেখে মনে হচ্ছিল যে উপরে এই বাকি অংশগুলো আর বেশি দিন টিকে থাকবে না। ছাদের ফাঁকা অংশগুলো দিয়ে সূর্যের আলো ভেতরে প্রবেশ করছে এবং অতীতের ইতিহাসগুলো আলোকিত হচ্ছে। দ্রুত সংরক্ষণের ব্যবস্থা না নিলে রাজবাড়িটি খুব শীঘ্রই বিলীন হয়ে যেতে পারে। অতীত ইতিহাসকে ধরে রাখতে এই রাজবাড়ির সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।